পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বোনপাশ গ্রাম পঞ্চায়েতের আনবোনা গ্রামে হাজরা পরিবারকে 5 লাখ টাকা চেয়ে মাওবাদীদের চিঠি আসার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, শনিবার রাত 10:30 নাগাদ বাড়ির ছোট ছেলে অয়ন হাজরা সদর দরজা বন্ধ করতে গিয়ে একটি খাম পড়ে থাকতে দেখেন। তিনি জানান, খাম খুলে একটি চিঠি দেখতে পান। চিঠিতে লেখা আছে, জয় বজরংবলী, আমরা মাওবাদী। আরও লেখা আছে, আপনার গৃহকর্তা 40-50 লাখ টাকা রেখে গেছে, সেই টাকা থেকে তাদের 5 লাখ টাকা দেওয়ার দাবি জানানো হয়। টাকা না দিলে বাড়ির ছোট ছেলে অসুবিধায় পড়বে বলে অভিযোগ। ওই টাকা আনমোনা গ্রামের বেতলায় রাখার কথা জানানো হয়। চিঠি পেয়ে হাজরা পরিবার ভাতার থানার দ্বারস্থ হন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। কালকে রাত্রি 10:30 সময় আমি যখন বাড়িতে দরজায় চাবি লাগাতে যাই, তখন দরজা খুলি, দেখি একটা কাগজ পড়ে, কী কাগজ আমি বুঝতে না পারে কাগজটা তুলি। তো তাতে আবার দেখতে পাচ্ছি যে লেখা আছে একটা ভাষা, জয় বজরংবলী, যে আমরা মাওবাদী পক্ষ থেকে আপনাকে চিঠি দিচ্ছি, আপনার বাবা 40-50 লাখ টাকা রেখে গেছেন, তার মধ্যে 5 লাখ টাকা আমাদেরকে দিতে হবে এবং আম্বনে বেলতলায় টাকাটা যেন দেওয়া হয়। তা নাহলে মানে চিঠিটা অ্যাকচুয়ালি করেছে আমার মাকে, অয়নের মা, অয়নের কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষতি হবে যদি টাকাটা 5 লাখ টাকা যদি আমনে বেলতলে না দেন, তাহলে আপনার ছেলের প্রচণ্ড পরিমাণে ক্ষতি হবে। কীরকম মানে আতঙ্কে ভুগছেন? প্রচণ্ড আতঙ্কে ভুগছিলাম। কালকে রাত্রে চিঠিটা পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমি পুলিশকে ফোন করি। পুলিশ খুব তাড়াতাড়ি আমার বাড়িতে আসেন এবং ওনারা প্রচণ্ড পরিমাণে আমাদেরকে আশ্বস্ত করে গেছেন এবং বলে গেছেন, আমরা এখনও আছি, ভবিষ্যতে থাকবো, আপনাদের কোনো ভয়ের কিচ্ছু নেই, আমরা সবসময় আপনার পাশে আছি। পুলিশ বাড়িতে আমি আছি, আমার বয়স্ক মা আছে, বয়স্ক ঠাকুমা আছে, তাদেরই বয়স মোটামুটি অ্যাবাভ 70। আমার বাড়িতে আমার ওয়াইফ এবং আমার ছেলে আর আমার দাদা। চিঠিটা কীভাবে পেলেন? চিঠিটা আমি রাত্রে যখন সদর দরজায় চাবি দিতে যাই, তখন দরজাটা খোলার পর আমি যখন চাবিটা দিতে যাই, তখন দেখলাম যে কাগজটা পড়ে 10:30 খাওয়া দাওয়ার পর। আমাদের 10:30 কি মনে করেন, সত্যিকারই মাওবাদী নাকি? জানি না, এর ভেতরে কী যে রহস্য আছে আমি জানি না, মানে কে যে করলো, আমার কাউকে আমি সন্দেহ করতে পারছি না। হঠাৎ করে এরকম চিঠি, এর চিঠি এর আগে আমার জ্যাঠার দরজাও পড়েছিল বহুদিন আগে, প্রায় 3-4 বছর আগে আমার জ্যাঠা ঘোষ সেমভাবে একটা চিঠি দিয়েছিল। কত টাকা দাবি করেছে আপনাদের কাছে? আমার কাছে 5 লাখ টাকা দাবি করেছে। কোথায় দিতে বলেছে? আম্বনা বেলতলায়। কারা পড়েছে এরকম কিছু বুঝতে পারছেন? না 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 না, কিছু বুঝতে পারছি না, প্রচুর ভয়। কাল থেকে? হ্যাঁ, কাল রাত থেকে, 10:30 থেকে। কাল ঘুমাতে পারি নাই। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়ে। কি বললো পুলিশ? পুলিশ বললো যে কোনো চিন্তা নাই, আমরা আছি। কোন থানা আপনাদের? ভাতার থানা। এই যে কালকে থেকে পেয়েছেন চিঠি, কালকে থেকে চিঠি পেয়েছেন, কি লিখেছে ওর মধ্যে? মধ্যে লেখা আছে যে বজরম্ব বলি, আপনি আমরা, আপনি আপনার আপনার স্বামী অনেক টাকা দিয়ে গেছে, হ্যাঁ 65 লাখ টাকা পেয়েছে, তা আপনি 5 লক্ষ টাকা আমরা মোড়ে ফেলে দিয়ে যান, তা নলে আমরা ছোট ছেলেকে মেরে দেবো বলেছে। হ্যাঁ হ্যাঁ, কষ্ট লেখা আছে? হ্যাঁ লেখা আছে, ক্ষতি করে দেবো। ছোট ছেলে? কয় ছেলে আপনার? 2 ছেলে। কোন ছেলে যেন বলেছে? ছোট ছোট ছেলে অয়ন হাজরা। কয়জন থাকেন আমরা ফ্যামিলিতে? আমরা থাকি, আমার নাতি, আমার ছোট ছেলে, আমার শাশুড়ি মা, আমি, আমার ছোট বৌমা, আর বড় ছেলে কলসিতে থাকে। ভাতার থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।